লুৎফর রহমান বেনু 1988 সালে মেকানিক্যাল হেলপার হিসেবে নাটোর সুগার মিলে কাজ শুরু করেন। টানা 29 বছর কাজ করার পর অবসরে যান 2016 সালে। সে সময় টকবগে যুবক, আজ বয়সের ভারে নুবজ। কিন্তু চাকরি শেষে নিজের পাওনাটুকু বুঝে পেতে তাকে প্রায়ই ধর্ণা দিতে হচ্ছে কর্তা ব্যক্তিদের কাছে। মানবত জীবন জমা করতেছি, চিকিৎসা করার টাকা নাই, বাজার করার টাকা নাই, তাই আকুল আবেদন, এই টাকাটা যেন আমরা অতি সত্বর পাই। লুৎফর রহমানের মতো একই অবস্থা নাটোর সুগার মিলের অন্তত 385 জন শ্রমিক কর্মচারীর। চাকরি শেষে কিছুটা স্বস্তির বদলে তাদের জীবনে নেমে এসেছে হতাশা। 2019 সালে এই চাকরি থেকে অবসরে গেছি। আমরা এই পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা পাই নাই। টাকা না পাওয়ার কারণে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া হচ্ছে না, ছেলে মেয়ের চিকিৎসা হচ্ছে না, আমার মেয়ে ছেলে মেয়ের বিয়ে দিতে পারছি না, আমাদের মানবতার জীবনযাপন করতে হচ্ছে। এ অবস্থায় নিজেদের পাওনা বুঝে পেতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। 22 অক্টোবরের মধ্যে সকল পাওনা বুঝে না পেলে সড়ক মহাসড়ক অবরোধের পাশাপাশি আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঢাকা থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আগামী 22 অক্টোবরের মধ্যে আমাদের সমুদয় পাওনাদি যদি পরিশোধ করা না হয় পরবর্তী পর্যায়ে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করব। বরাদ্দ পেলে শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের কথা জানান সংশ্লিষ্টরা। সদর দপ্তর থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তাদের অর্থ পরিশোধ করা হবে। ইতিপূর্বে গত পবিত্র ঈদুল আজহায় এবং ঈদুল ফিতরে সদর দপ্তর থেকে যে পরিমাণ বরাদ্দ পাওয়া গেছে তা পরিশোধ করা হয়েছে। নাটোর সুগার মিলে 385 জন শ্রমিকের অন্তত 50 কোটি টাকা বকেয়া আছে। আর জেলার নর্থ বেঙ্গল সুগার মিলের 193 জন শ্রমিক পাবেন 14 কোটি টাকা। এখন নাটোর।